স্বাগতম বন্ধুরা অনলাইন ম্যাথ স্কুলে। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ম্যাথামেটিক্স এর সমাধানগুলো করব। পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 2 তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিও। চলো শুরু করা যাক। প্রথমত 1 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ করো। তোমাদের প্রশ্নে যে অঙ্কটি দেওয়া আছে সেখানে 3 দেওয়া আছে, সেটা ওটা ভুল। এখানে হবে 8a³ + 4a - 3। প্রশ্নে দেওয়া ছিল 3a³, ওটা আমরা সংশোধন করে 8a³ + 4a - 3 করেছি। চলো দেখা যাক। (8a³ + 4a - 3) তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? 8a³ - 1 +4a - 2, -3 কে -1 - 2 করতে পারি। তারপরে 8a³ কে আমরা কী লিখতে পারি? 2a তার হল কিউব -1³ কে 1 তার 1 কে 1³ +4a - 2, 2a³ - 1³, a³ - b³ এর ফর্মুলায় আমরা এটাকে ভেঙে দিলাম। তাহলে a³ - b³ এর সূত্রটা a³ - b³ ইকুয়াল টু কি? আমরা জানি a³ - b³ ইকুয়াল টু a - b ইন্টু a² +ab + b² তাহলে সেম সূত্রই সাজালাম আমরা। a - b অর্থাৎ 2a - 1, 2a² +2a × 1 +1² 4a - 2 থেকে আমরা 2 কমন নিলে কত হয়? 2a - 1 থাকে। এবার 2a - 1, 2a তার হোল স্কোয়ার অর্থাৎ 4a² +2a + 1 +2 × 2a - 1, পুরোটা থেকে আমরা 2a - 1 কমন নিলাম, তাহলে কত থাকছে এখানে? এখানে থাকছে 4a² +2a + 1, এখান থেকে আমরা পাবো কত? 2। তাহলে 2a - 1 × 4a² +2a, 1 + 2 কত? 3। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এবার নেক্সট 2 নম্বর, 1/8a³ +8/b³ একে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 1/8a³ কে আমরা কী লিখতে পারি? 1/2a তার হল কিউব +8/b³ কে আমরা লিখতে পারি 2/b তার হল কিউব। a³ + b³ এর ফর্মুলা আমরা ভেঙে দেবো। তাহলে a³ + b³ ইকুয়ালটা আমরা কী লিখতে পারি? a³ + b³ ইকুয়ালটা আমরা জানি a+b ইন্টু a² -ab + b² ঠিক এইভাবে আমরা সাজিয়ে নেবো। তাহলে কত হচ্ছে? a+b ইন্টু 1/2 তার হোল স্কোয়ার অর্থাৎ a² -ab 1/2a ইন্টু 2/b +2/b তার হোল স্কোয়ার 1/2a +2/b ইন্টু 1/2a তার হোল স্কোয়ার অর্থাৎ 1/4a² -1/2a, 2 কেটে গেল, থাকছে কত? 1/ab +2² অর্থাৎ 4b² /4b² এটা হচ্ছে উত্তর। নেক্সট 2, 10 মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত আমাদের দিয়েছে 10:11, তাহলে শতকরা লাভটা আমাদের বের করতে বলেছে। আমরা প্রথমে ধরে নেব ক্রয় মূল্য ইকুয়াল টু 10x এবং বিক্রয় মূল্য 11x, তাহলে লাভ কত? আমরা লাভ কী জানি? আমরা লাভ ইকুয়াল টু জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 11x, ক্রয় মূল্য 10x, তাহলে হচ্ছে লাভ x টাকা। এবার শতকরা লাভ, শতকরা লাভ ইকুয়াল টু মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে মোট লাভ হচ্ছে কত? x টাকা, আর ক্রয় মূল্য 10x ইন্টু 100, অর্থাৎ x কেটে গেল, 0 কেটে গেলো, থাকলো কত? 10, অর্থাৎ 10 টাকা, অর্থাৎ নির্ণয় লাভ 10%, এটাই অ্যান্সার।
নেক্সট 3 বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ নির্ণয় করো বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ নির্ণয় করো তাহলে উত্তর বিক্রয় মূল্যের উপর 20% লাভ অর্থাৎ ক্রয় মূল্য ইকুয়াল টু 100 মাইনাস 20 তাহলে কত হচ্ছে 80 টাকা অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ 20 বাই 80 ইনটু 100 এটাকে আমরা কাটাকাটি করলেই পেয়ে যাবো যে মানটা পাবো কত হচ্ছে 4 × 8 10 × 20 2 × 4 5 × 10 অর্থাৎ 25 অতএব ক্রয় মূল্যের উপর লাভ 25% নেক্সট 4 নম্বর সায়ন্ত একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা যদি সে ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে 20% 10% এবং 10% ছাড় দেয় তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো তাহলে পদার্থ কী দেওয়া আছে ধার্য মূল্য 4000 টাকা 20% ছাড়ে বিক্রয় মূল্য হবে 4000 × 20% ছাড় অর্থাৎ 100 − 20 সেক্ষেত্রে 80/100 তাহলে কাটাকাটি করলে হয় 00 কেটে গেল 00 কাটলে তাহলে থাকলো কত 400 × 8 তাহলে 4 × 8 = 32 3200 একইভাবে 10% ছাড়ে বিক্রয় মূল্য হবে যেহেতু বলেছি এখানে বলছি পরপর ধার্য মূল্যের উপর পরপর ছাড় যথাক্রমে তাহলে 3200 × 10% অর্থাৎ 100 − 10 অর্থাৎ 90 তা কাটাকাটি করলে কত 00 কেটে গেল থাকলো 320 × 9 অর্থাৎ 2880 টাকা আবার 10% ছাড়ে বিক্রয় মূল্য হবে 2880 × 90 − 100 00 কেটে গেল 00 কেটে গেল থাকলে কত 288 × 9 তাহলে গুণ করলে হয় 2592 হারমোনিয়ামটির বিক্রয় মূল্য 2592 টাকা মোট ছাড় 4000 − 2592 তাহলে হচ্ছে কত 1408 টাকা অতএব শতকরা সমতুল্য ছাড় 1408/4000 × 100 00 কেটে গেল 4 × 10 = 40 4 × 352 = 1408 তাহলে থাকলো কত 352/10 অর্থাৎ 35.2 অতএব শতকরা অতএব সমতুল্য ছাড় 35.2%